আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকে ভিডিওটি অনেক বেশি পরিমাণ ভালো লাগবে। সো ভিউয়ার, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর টপিক হচ্ছে বেসিং বা সিঙে পানি যখন আটকে যায় তা কী করণীয়। মাত্র দুইটা উপায় বলবো, এই দুটো উপায় যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি বেসিংয়ের এই পানি আটকে যাওয়া ঝামেলাটা আপনাদেরকে আর পোহাতে হবে না। সো ভিউয়ার, চলুন ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্য পুরো ভিডিওটি দেখবেন, আমার ভিডিও কিন্তু খুব বেশি বড় হয় না। সো প্রথমে যে উপায়টি বলবো সেটা হচ্ছে, যখন বেসিংয়ে পানি আটকে যায় তখন এরকম একটা লাঠি বা খোঁচা দিয়ে আপনি ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলো বের করার চেষ্টা করবেন। অনেক সময় ভেতরে রান্নাঘরে সিঙে যখন হচ্ছে খাবারের নোংরাগুলো পড়ে আর হচ্ছে বেসিংয়ে হয়তো অনেক নোংরা পড়ে, তো তার জন্য জমাট বেঁধে যাওয়ার জন্য পানি কিন্তু আটকে যায়। তো তা এই সেগুলো আগে পরিষ্কার করে নিতে হবে। ময়লাগুলো যখন বের করে নেবেন তখন কিন্তু অনেকটা পানি কিন্তু দ্রুত বের হয়ে যাবে। তো দেখুন আমার বেসিংয়েও কিন্তু অনেক পরিমাণে নোংরা পড়ে গেছিলো আর ভেতরে অনেকে হচ্ছে হাবিজাবি ময়লা নোংরা পড়েছে, ওগুলো বের করে নিতে হবে। তো এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এই পদ্ধতিতে অবলম্বন করলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের আর এই বেসিংয়ে বা সিঙে পানি আটকে যাওয়া ঝামেলা পড়তে হবে না। তো এভাবে যদি আপনারা করেন তাহলে আর বেসিংয়ে পানি আটকাবে না। সো পরের টিপসই বলছি। তো তারপর দেখুন এটা হলো নোংরা পরিষ্কার করার পর কত দ্রুত পানিটা বের হচ্ছে। পরে দুই নম্বর টিপসই হচ্ছে, আমি এখানে পানি গরম করতে দিয়েছি। পানি গরম করতে দিয়েছি এই কারণে যে যখন হচ্ছে ময়লা আটকে যায় তখন যদি গরম পানি যদি দেওয়া হয় তাহলে পাইপের ভেতরে যত নোংরা আছে সবগুলো বের হয়ে যায়। তো গরম পানি দেওয়ার আগে একটা কাজ করতে হবে, এখানে অল্প একটু পরিমাণ লবণ দিতে হবে। লবণটা দেওয়ার পর পানিটা একটু ছেড়ে দিবেন, তারপরে এখানে কিন্তু গরম পানি দিতে হবে। তো বলে দিচ্ছি কীভাবে দিতে হবে। এখানে লবণটা দিলেন, তারপর পানিটা দিয়ে দিলেন ঠান্ডা পানি। এরপরে আপনি যে গরম পানিটা হলো করেছেন, কিন্তু গরম কিন্তু অতিরিক্ত গরম পানি করতে হবে। তো অনেক গরম পানি করেছে আমি প্রায়। তারপর এই গরম পানিটা ঠিক এই গোলটার ভেতরে, মানে যেখানে পানিটা যায় ওখানে ঠিক আপনি অনবরত ঢালতে থাকবেন। তো ঢালতে থাকবেন এই অবস্থায় যখন দেখবেন যে এরকমভাবে ঢালছেন তখন ভেতরে যতগুলো নোংরা আছে সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখেন, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার ওখানে কতটা নোংরা ছিল সব কিন্তু প্রায় পরিষ্কার হয়ে গেছে। তো এরকমভাবে যদি আপনি ট্রাই করেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে হচ্ছে এই বেসিংয়ে এই পানি পড়ার ঝামেলাটা বা আটকে যাওয়ার ঝামেলাটা কিন্তু আর হবে না। তো পানি আটকে গেলে আসলে অনেক বিরক্তকর লাগে, গরম পানি যদি আপনি যখন দিবেন এরকমভাবে তখন কিন্তু হচ্ছে আর। সো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে দিবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাথে থাকবেন এ ধরনের টিপসমূলক ভিডিও পেতে।